শিশু পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন, সর্বশেষ ওই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর জাতির পিতা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন, মনে আছেন আপনাদের? প্রত্যেককে শয়তান বলতে থাকে আশ্চর্য ব্যাপার, তোমাকে তো আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বলেন এ তো দাওয়াত খাবে না, আরে তোমার ছেলেকে নিয়ে যে জবাই করবে, তোমাকে তোমার ছেলে জবাই করবে, বলে এটা বাবা জবাই করবে ছেলেকে, এটা কখনো হতেই পারে না, বলে বাবা ছেলেকে জবাই করবে এটা কখনো সম্ভব হতে পারে না, কিন্তু তুমি কি জানো হাজেরা যে আল্লাহ তোমার সন্তানকে কুরবানি করতে বলেছে? আম্মাজান হাজেরা বলে বাবা, আম্মাজান হাজেরা বলে আমি বুঝতে পেরেছি রে পাক্কা শয়তান, ওরে শয়তান শুনে রেখে দাও, আমার সন্তানকে যদি আমার আল্লাহ কুরবানি করতে বলেন, আমি হাজেরা বলে দিলাম একবার শুধু কুরবানি নয় হাজারো বার কুরবানি করলে আমি হাজেরার কোনো কষ্ট হবে না। এবার ইসমাইল আলাইহিস সালামকে বলে তোমাকে, ও ইসমাইল তোমার বাবা তোমাকে দাওয়াত খাইতে নিয়ে যাবে না, তোমার বাবা বলছে বন্ধু দাওয়াত দিয়েছেন, এ বন্ধুর দাওয়াতে যাবে কিন্তু দাওয়াত তো হবে না, তোমার বাবা তোমারে জবাই করবে, তুমি কি এটা জানো? ধোকা দেয় কে? ইসমাইল বলে আমার মা হাজেরা বলেছেন বাবা ইব্রাহিম আমাকে সবচাইতে ভালোবাসে আদর করেন, যদিও আল্লাহর হুকুমে জঙ্গলের ভেতরে হেরেমের পাশে আমাদেরকে রেখে গিয়েছেন, তথাপি আমার বাবা আল্লাহর হুকুমের কারণে আমাদেরকে কাছে আসতে পারে নাই, আমাদের খোঁজ খবর নিতে পারে নাই, কিন্তু মা হাজেরা বলেছেন বাবা ইসমাইল তোমার বাবা তোমারে বড় ভালোবাসে, তোমাকে বড় আদর করে, কিন্তু সেই বাবা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আমার সামনে হাজির, আমার বাবা আমারে কখনো জবাই করতে পারে না। শয়তান বলে ইসমাইল, ও ইসমাইল তুমি কি জানো রে, জানো তুমি কি জানো আল্লাহ বলেছে তোমাকে কুরবানি করতে? ইসমাইল বলে আমার বোঝা বাকি নাই, তুমি যে একজন পাকা শয়তান, ও শয়তান শুনে রেখে দাও আমার বাবা আমারে কুরবানি করবে, এটা যদি আমার আল্লাহ হুকুম দিয়ে থাকেন, এটা যদি আমার আল্লাহর নির্দেশ হয়, তবে আমি ইসমাইল বলে দিলাম একবার শুধু কুরবানি নয় হাজারো বার কুরবানি করলেও আমি ইসমাইলের কোনো আপত্তি থাকবে? আরো আস্তে কন, আমার কোনো আপত্তি থাকবে না। এবার বড় শয়তান, শয়তান বলে ইব্রাহিম, ওরে ইব্রাহিম, ও ইব্রাহিম কোথায় যাও, কোন জায়গায় যাও, তোমার শয়তান তোমার সন্তান তোমার হাতছাড়া হয়ে যাবে, তোমার আল্লাহ তোমাকে কত ভালো ভালোবাসে, তুমি হলে মালিকের খলিল, তুমি তোমার আল্লাহর খলিল, তুমি তোমার আল্লাহর প্রিয় বন্ধু, কেমন বন্ধু রে, যেই বন্ধু তোমার সন্তানকে জবাই করতে বলে, আর সেই আল্লাহর সেই বন্ধুর কথা অনুযায়ী হুকুম মোতাবেক তোমার সন্তানকে তুমি জবাই করতে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে শয়তান, ওরে শয়তান শুনে রেখে দাও আমার আল্লাহর হুকুমে আমার কলিজার টুকরা সন্তানকে একবার কেন একবার নয় হাজারো বার কুরবানি করতে হলেও আমি ইব্রাহিমের কোনো কষ্ট হবে না। ইব্রাহিম শয়তান, এবার শয়তান ধোকা দিয়েছেন কয়জনকে? শয়তান কয়টি কথা কয় না, শয়তান ধোকা দিয়েছেন বারবার করে তিনজনকে ধোকা দিয়েছেন, কোনো কোনো দ্বিধাদ্বন্দ্ব কোন শয়তান ধোকা দিয়ে কিছু করতে পারে নাই। এবার মাও পাথর মারে, এবার বাবা ছেলে শয়তান রে পাথর মারে, আমার আল্লাহ পাথর মারারে এত পছন্দ করলেন, ও শয়তান তুই ধোকা দিয়ে কিছু করতে পারবে না, আমাদেরকে ধোকা দিয়ে তুই বোকা বানাইতে পারবে না, আল্লাহর কাছ থেকে দূরে সরে নিতে পারবে না। এ বলে শয়তানকে ধাওয়া করে শয়তানকে দূর করার জন্য পাথর মেরে দেয়, আমার আল্লাহ এত পছন্দ এ পাথর মারাটা এত রাজি হয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত যত
হাজী আর হাজেন নি হজ করতে যাবে এ শয়তান রে পাথর মারা আমার আল্লাহ ওয়াজিব বানাইয়া দিয়েছে হজের ওয়াজিব হলো ছয়টি এর ভেতরে জামরাতে কি মারা শয়তান রে কি মারা